স্কচ টেপ দিয়ে আইব্রো আট করার এমন আজব হ্যাক আগে কি কখনো দেখেছেন তার উপর হ্যাকটিতে দেখাচ্ছে এটা নাকি সবচেয়ে সহজ আইব্রো আট করার হ্যাক দেখেন কত সুন্দরভাবে আইব্রো আট করা হয়ে গিয়েছে কোনো রকম ঝামেলা ছাড়া একদম প্রফেশনালের মতো আপনারা লিটারেলি আমাকে এত পরিমাণে রিকোয়েস্ট করেন যে আপু একটা সহজ আইব্রো আর্ট করার হ্যাক দেখাও সো ফাইনালি আমি ভাবলাম কেন এই হ্যাকটা আপনাদের সাথে শেয়ার করা যায় ভিডিওতে যত সহজভাবে আইব্রোটা আর্ট হয়ে গিয়েছে সত্যিকারও কি এত সহজ আইব্রোটাকে আর্ট করা নাকি ঠিক তার বিপরীত এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে এই আইব্রো আর্ট করার হ্যাকটা আসলেও সহজ ছিল নাকি হ্যাকটিকে ফলো করে আমি এখানে স্কচ টেপ লাগিয়ে নিলাম আমার আইব্রোতে দেন আমি এখানে আইব্রো পাউডার ইউজ করছি যেহেতু ভিডিওতে আইব্রো পাউডার ইউজ করা হয়েছিল আমাকে দেখতে কতটা কনফিউজিং লাগছে আপনারা আমার ফেস দেখে বুঝতেই পারছেন আমার মনে হচ্ছিল এই হ্যাক পুরোটা ফ্লপ হতে যাচ্ছে কারণ স্কচ টেপের উপর আমার আইব্রোটা দেখতে পুরাই বাঁকা মনে হচ্ছিল এখন রিভিল করার পালা ওয়ান টু অ্যান্ড থ্রি এই যে আমি আমার স্কচ টেপটা উঠাচ্ছি অ্যান্ড দেখেন অলরেডি কিন্তু আমার উপরের সাইডটা একটু কোনা বের হয়ে গিয়েছে বাট নিচের সাইডটা অনেক বেশি সুন্দরভাবে আট হয়েছে স্কচ টেপের উপরে যতটা খারাপ লেগেছিল আমার আইব্রোটা এখন কিন্তু দেখতে ততটাও খারাপ লাগছে না সো প্রথমে আমি একটা স্পুলি দিয়ে আমার আইব্রোটাকে সামনের অংশে ব্রাশ করে নিলাম দেন এখানে আমি কনসিলার দিয়ে কার্ভ আউট করে নিব আইব্রো যখনই আট করবেন তখনই কনসিলার দিয়ে কার্ভ আউট করা মাস্ক কারণ এতে করে আপনার আইব্রোটা দেখতে অনেক বেশি শার্প লাগে এবং হাইলাইটেড হয় সো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন যে আমার দুই পাশে যখনই আমি এই আইব্রোটাকে একটু কারভার্ট করে নিলাম কনসিলার দিয়ে তখন কিন্তু এটা সৌন্দর্য একটু বৃদ্ধি হয়ে গিয়েছে আর এখন সুন্দরভাবে ব্রাশ করে কনসিলারটাকে ব্লেন্ড করছি অ্যান্ড কনসিলারটাকে ব্লেন্ড করার পর আমার আইব্রো দেখতে ওয়াও 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 জাস্ট লুকিং লাইক এ ওয়াও লাগছে দুইটা আইব্রো কম্পেয়ার করলেই কিন্তু বোঝা যায় যে কত সুন্দরভাবে এই আইব্রোটা আর্ট করা হয়েছে স্কস্টের দিয়ে এরকম প্রফেশনাল মেকআপ আর্টিসের মতো আর্ট করা যাবে আমি কখনো ভাবিনি আর নিস লারার এই আইব্রো পাউডারটা অসাধারণ আপনার কাছে আইব্রো পমেন্ট না থাকলেও এইটা দিয়ে ইজিলি আপনারা আইব্রোটাকে আর্ট করে ফেলতে পারবেন আপনি যদি বিগনার হন তাহলে আমি মনে করি যে এইরকম একটা আইব্রো পাউডার আপনার কাছে থাকাটা মাস্ট কারণ এইটা দিয়ে আপনারা আইব্রোটাকেও আর্ট করতে পারছেন সাথে এইটা আপনারা অ্যাজ অ্যা আইশট হিসেবে ব্যবহার করতে পারবেন কুইন ওয়ান একটা প্রোডাক্ট খুবই কম প্রাইসে পেয়ে যাবেন আপনারা ওমেনস ওয়াল পেজে একটা ট্রয় করবেন নতুন আরো ভিডিও পেতে আমার পেজটা ফলো করবেন ভিডিও শেয়ার করে দেবেন টাডা